আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আইআরবিডি কর্তৃক আয়োজিত রমাদানের এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে ফরজ সিয়াম পালন করার ক্ষেত্রে সাহর যদি কেউ গ্রহণ না করে তাহলে তার সিয়াম আদায় হবে কি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। হে আমার উম্মাহ, তোমরা সাহুর গ্রহণ করো, কেন? নিশ্চয়ই এই সাহুর গ্রহণে বারকা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সাহুর গ্রহণ করে সিয়াম পালন করেছেন। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে রমাদানের সিয়াম পালন করার ক্ষেত্রে সাহুর গ্রহণ করতে না পারেন তাহলে তার সিয়াম আদায় হবে কি না? জি, জবাব হলো, কেউ যদি রাতের বেলা যখন তিনি ঘুমাতে গেলেন ইশার পরে, তারাবি আদায়ের পরে, তার মনের ভেতরে আছে আমি উঠে সাহুর গ্রহণ করব, অথবা আমি সাহুর গ্রহণ না করলেও আমি সিয়াম পালন করব, এই চিন্তায় তিনি ঘুমালেন এবং ফজরের আজান শুনে তিনি উঠলেন, মাঝখানে ঘুমিয়েছিলেন, সাহুর গ্রহণ করেন নাই, তার জন্য অবশ্যই বৈধ যে তিনি সাহুর গ্রহণ ছাড়াই রমাদানের সিয়াম পালন করতে পারবেন। কিন্তু সাহুর গ্রহণ করলে পরে যে সওয়াবটুকু হতো সেটা থেকে কিন্তু তিনি বঞ্চিত হলেন, তিনি একটি বারাকা থেকে বঞ্চিত হলেন, তিনি একটি সুন্নাহ থেকে বঞ্চিত হলেন। এক গ্লাস পানি খেয়ে হলেও সাহুর গ্রহণ করা যায়, একটি খেজুর খেয়ে হলেও সাহুর কিন্তু গ্রহণ করা যায়। সাহুরে অনেক খেতে হবে ব্যাপারটা এরকম নয়, আপনি অল্প পরিমাণ খান তারপরও সাহুর আপনি একেবারে ত্যাগ করবেন না, এটাই আপনার কাছে ঈমানের দাবি, ইসলামের দাবি এবং এটি সুন্নাহ। তবে কেউ যদি একান্তই সাহুর গ্রহণ করতে না পারে তিনি সিয়াম পালন করতে পারবেন, তবে অবশ্যই সিয়াম পালনের নিয়ত অন্তরে রেখে তারপর ঘুমাতে যেতে হবে। কিন্তু কোনো একজন ব্যক্তি আগামীকাল সিয়াম পালন করবে কি করবে না এ চিন্তা তার মনের ভেতরে নাই, হয়তো তিনি তিন দিন যাবৎ অসুস্থ আছেন, সিয়াম পালন করছেন না, চতুর্থ দিন তিনি সুস্থ অথবা শরীরটা কিছুটা ভালো, তিনি রাতে যদি চিন্তা করেন যে আমি আগামী দিন সিয়াম পালন করব, তাহলে সাহুর গ্রহণ না করলেও তিনি সিয়াম পালন করতে পারবেন। কিন্তু তিনি যদি মনের ভেতরে এটা না আনেন যে আমি আগামীকাল সিয়াম পালন করব কি করব না এখনও শিওর না, আগে তিনটা অসুস্থতার কারণে করতে পারেন নাই, চতুর্থ দিন আপনি চিন্তা ছাড়াই ঘুমালেন এবং ফজরের আজান শুনে আপনার ঘুম ভাঙল, তাহলে মান লাম ইউবাইয়িতি সিয়াম, যে ব্যক্তি রাতের বেলায় ফরজ সিয়ামের নিয়ত করবে না তার জন্য কিন্তু ওই দিনের সিয়াম পালন বৈধ হবে না। সুতরাং এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই রাতের বেলায় অন্তরে নিয়ত থাকতে হবে, সাহুর গ্রহণ না করলেও সিয়াম হবে। কিন্তু যদি নিয়ত না থাকে, সাহুরও গ্রহণ করেন নাই, ফজরের সময় ঘুম ভেঙেছে, তাহলে কিন্তু আপনি সেই সকালে সেই সিয়ামের নিয়ত করতে পারবেন না, কারণ এটি ফরজ সিয়াম। কিন্তু নফল সিয়াম সকালবেলায়ও নিয়ত করে আদায় করা যায়, এমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রমাণিত হয়েছে, তিনি নিজেও এই আমল করেছেন। তো এই হলো বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহুর গ্রহণ করে সুন্নার উপরে থেকে বারাকা গ্রহণ করে রমাদানকে উদযাপনের তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।